আমার ছোট্ট বাসা জানলার পাশে, আসমানে তার ছবি ভাসে, হারায় গেল কেমন করে, হারায় গেল সে বাসার জানলার পাশে, আমার ছোট্ট বাসার জানলার পাশে, আসমানে তার ছবি ভাসে, ছোট্ট বাসার জানলার পাশে, হারাই গেল কেমন করে, হারাই গেল কেমন করে সে, অসীম পাখি সুখে ডাকে, অসীম পাখি সুখে ডাকে, হঠাৎ দেখুন বিকেল বেলা, হঠাৎ দেখুন বিকেল বেলা, একটি শালিক ডালে বৈশা বৈশা ক্লান্ত সুরে, বৈশা বৈশা ক্লান্ত সুরে, অসীম পাখি সুখে ডাকে, অসীম পাখি সুখে ডাকে, ছোট্ট বাসার জানলার পাশে, আমার ছোট্ট বাসার জানলার পাশে, আসমানে তার ছবি ভাসে, ছোট্ট বাসার জানলার পাশে, পাখি সুখে ডাকে, অসীম পাখি সুখে ডাকে,
দাদা বাবু একটু দেরি হয়ে গেল, দাদা বাবু দাদা বাবু চলুন আপনার জল খাবারটা দিয়ে রেখে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলুন চলুন। দীপঙ্কর সেন স্পিকিং। নমস্কার, সময় বাংলা চ্যানেল থেকে বলছিলাম। ও নমস্কার নমস্কার, বলুন। আমাদের চ্যানেলের জন্য আপনার একটি সাক্ষাৎকার নিতে চাইছি। থ্যাংক ইউ, বাট সরি টু সে আমি এখন একটু বাইরে আছি। বাইরে বলতে? তা ধরে নিন, নির্বাসনে। ও আচ্ছা। আসলে আমি আমার এক বন্ধুর বাড়িতে এসেছি, এক রাজবাড়িতে। ওকে স্যার, আমরা যোগাযোগ করে নেব। ওকে বাই। মাটির ঢিপিটার উপর স্থির হয়ে বসে আছি। সেই কোল কিশোরবেলা থেকে এই সময় পশ্চিম দিকে আমার সময় কাটে। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি কি কবি দীপঙ্কর সেনের সাথে কথা বলছি? আপনি কে বলছেন? কি বলতে চান বলুন, বলুন প্লিজ। কতদিন পর আপনার কণ্ঠস্বর শুনতে পেলাম, কতদিন পর। কিন্তু তার আগে আপনার পরিচয়টা জানতে পারি? পরিচয় দিলেই বুঝি চিনতে পারবেন। এত রাতে তাহলে কেন ফোন করেছেন আমাকে? হ্যালো হ্যালো, কে এই মহিলা এত রাতে হঠাৎ? দাদা বাবু, ও দাদা বাবু, এসো রঘুদা। এত বেলা হয়ে গেল, এই নিন, হাতে কোনো অসুবিধে হয় না? ও আচ্ছা, একে আপনার বন্ধু বলে দিয়েছেন, যত্ন আত্মির যেন কোনো ত্রুটি না হয়। না সব ঠিক আছে, আপনি আপনি চান সেরে নিন, আমি জল খাবার দিচ্ছি। খুব জ্বালাতন করছি তাই না? প্লিজ আমায় ভুল বুঝবেন না। এত রাতে? এই রাতই তো আমার বেঁচে থাকার ঠিকানা, বেঁচে থাকার লড়াই। মানে?
মানে আবার কি? আমাদের মতো অভাবের সংসারে ছাড়ুন না, কি করছেন আপনি? আপনার কথাই ভাবছি। এ তো আমার পরম সৌভাগ্য। কেন? আজ কোথায় আপনি আর কোথায় আমি? না না, তা নয়। যাক, ভীষণ ঘুম পাচ্ছে, রাখছি, গুড নাইট। আরে কার সাথে এত বাতচিত করছো ডার্লিং? আরে আমি বুঝি পর হয়ে গেলাম আমার সুইটি বেবির কাছে। শোনো, আমার খুব ঘুম পাচ্ছে, শরীরটাও ভালো লাগছে না। আরে এতটা পরেশান কিউ বেবি? আরে এতক্ষণ তো বেশ হাসি খুশি ছিলে। সে মত বলো, তুমি আমার কেনা গোলাম আছো। তাই তো পড়ে আছি তোমার এই নরক কুণ্ডে। আমার জীবন বলতে আর কি কিছু আছে? শোনো, এসো, নেশাটা চটকে দিও না। দাদাবাবু, জল খাবারটা খেয়ে নিন। ও আচ্ছা আচ্ছা, দাদাবাবু কিছু বলবে? রঘুদা বলছি, আপনি বই লেখেন তাই না? আপনার কত নাম ডাক? আরে না না, তেমন কিছু না। হ্যাঁ, আপনার আপনার বন্ধু ছোট দাদাবাবু আমায় সব বলেছেন। তাই বুঝে। আচ্ছা দাদাবাবু, আপনি খেয়ে নিন। হ্যালো, কে বলছেন? আমি। আচ্ছা, আপনি কি চান বলুন তো? আগে বলুন, আপনি কি সেই আগের মতোই আছেন? কতদিন দেখিনি আপনাকে। আচ্ছা, আপনি কি আমায় চেনেন? চিনি মশাই, চিনি। দয়া করে বলবেন আপনি কে?
যদি বলি? চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। সমস্ত অন্ধকার কেটে ফেলি নিজস্ব শীতল ছায়ায়, দেওয়ালে টাঙানো অজস্র সন্ধ্যাবেলায়। ভাবতে ভাবতে বেড়ে যায় পৃথিবীর বয়স, সারাটি জীবন ধরে নেমে আসে জন্মদিনের আলো। আশ্চর্য, আপনি, হ্যালো, হ্যালো, রাখছি। প্লিজ প্লিজ প্লিজ, সমস্ত অন্ধকার কেটে ফেলি নিজস্ব শীতল ছায়ায়, দেওয়ালে টাঙানো অজস্র সন্ধেবেলায়। ভাবতে ভাবতে বেড়ে যায় পৃথিবীর বয়স, সারাটা জীবন ধরে নেমে আসে জন্মদিনের আলো। সাদা লাল নীল সবুজের ইতিহাস, মৃত্যুও অন্ধকার নয়। বলছি, বলুন। কথা বলার ইচ্ছে নেই বুঝি? এভাবে পরিচয় গোপন করে রাখলে সত্যিই কিন্তু আমি আর কথা বলবো না। তাই বুঝি? সত্যি আপনি আমাকে কোনোদিন চিনতেন না। আমি নীল পাখি, নীল পাখি দাশগুপ্ত, আপনার কবিতার এক গুণমুগ্ধ পাঠিকা। তাহলে এতদিন সামনে আসেননি কেন? এসেছি তো, রবীন্দ্র সদন থেকে শুরু করে কলকাতার যেখানেই আপনার কবিতা পাঠ হয়েছে ছুটে গিয়েছি, মুগ্ধ হয়ে শুনেছি, একদম সামনে শাড়িতে বসে। ইস, তারপর? তারপরে সব কিছু যেন কেমন আস্তে আস্তে বদলে গেল। মানে? থাক না, বাকিটা নাই বা শুনলেন? ভাবিনি মনটার থেকে শরীরটা এত দামি। বৃদ্ধ বাবা মায়ের রোগের চিকিৎসা, বোনের পড়াশুনো, টাকার কাছে বিক্রি হয়ে গেলাম আমি। সমস্ত অন্ধকার কেটে ফেলি নিজস্ব শীতল ছায়ায়, দেওয়ালে টাঙানো অজস্র সন্ধেবেলায়। ভাবতে ভাবতে বেড়ে যায় পৃথিবীর বয়স, সারাটা জীবন ধরে নেমে আসে জন্ম। আমি বেরোচ্ছি, আর মনে আছে তো? কি বলো তো? আরে, সন্ধ্যার পর মিস্টার আগরওয়াল আসছেন, এরই মধ্যে ভুলে গেলে ডার্লিং। ও না না, দেখো বেবি, এন্টারটেনমেন্টের এতটুকু যাতে ত্রুটি না হয়, অবশ্য তোমার উপর আমার ওভার কনফিডেন্স আছে। চিন্তা নেই, তোমার কাজ হয়ে যাবে। জানো তো, 100 কোটি টাকার প্রজেক্ট, ডিলটায় সই করাতে পারলেই। ওকে, বাই ডার্লিং। আমার পরানো যাহা চায় তুমি তাই, আমার পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগ। এ জীবনে কোনো একদিন আপনার সামনে এলাম, হয়তো আর কোনো দিন, তবুও তো বেঁচে থাকবো আপনার কবিতায়। যদি আর যেতে না দি? পারবেন আমায় ধরে রাখতে, ওখান থেকে মুক্ত করে আনতে?
তুমি যদি বলো। তার হয় না দীপঙ্কর, ওখান থেকে আর ফেরা যায় না। আমার একটা ইচ্ছে পূরণ করবেন? বলুন কি করতে পারি। আমায় নিয়ে একটা কবিতা লিখবেন? সাবাস, উড়তে উড়তে পাখি তাহলে এখানে চলে এসেছে, সে তো হবে না বেবি। তুমি এখানে? খাঁচার পাখিকে তো আবার খাঁচায় ফিরতে হবে। চলো চলো। নীল পাখি, 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 নীল পাখি। এ কি দেখলাম আমি, সে কি দেখলাম, সত্যি কি ও? সত্যি সত্যি কি ও? আরে কি সৌভাগ্য আমার। আপনি? আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলবেন? হঠাৎ আমার ঠিকানার খোঁজ? যদি বলি দেখা করতে চাই আপনার সাথে। আমার ঠিকানা যে হারিয়ে ফেলেছি। প্লিজ প্লিজ নীল পাখি, প্লিজ প্লিজ। যা কিছু থাক না মনের ভেতরে, এই জীবনে আর নাইবা দেখা হলো আমাদের। একটিবার, একটিবার অন্তত। না, আর তা হয় না। দুধটা খেয়ে নিন দাদা বাবু। ও রঘুদা, আগে কাল ভোরেই না আমি চলে যাচ্ছি। কেন দাদা বাবু, আর কটা দিন তো কাটিয়ে যেতে পারতেন। না রঘুদা, জরুরি কাজ পড়ে গেছে। ও, আবার আসবেন কিন্তু দাদা বাবু? নিশ্চয়ই আসবেন।